পৃথিবীর কঠিন অংশের উপর ভূত্বকের প্রান্তস্থ বিশেষ আবরণী ভূমি হিসেবে পরিচিত। এই ভূমিতে জন্মে হাজারো প্রজাতির উদ্ভিদ, যা পৃথিবীকে সবুজের চাদরে আবৃত করে রেখেছে। আর এই উদ্ভিদকুলের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। কিন্তু মহামূল্যবান এই ভূমি সম্পদকে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয়, তবে তা বয়ে আনতে পারে ভয়াবহ সংকট। ভূমির নানামুখী সমস্যার মধ্যে আছে বিভিন্ন ধরনের বর্জ্য ও রাসায়নিক পদার্থ দ্বারা দূষণ। গাছপালা কমে যাওয়ার কারণে মৃত্তিকা ক্ষয় ভূমির আয়তন ও উর্বরতা হ্রাসের অন্যতম কারণ। পাশাপাশি প্লাস্টিক জাতীয় বস্তু মাটিতে স্তরে স্তরে জমা হওয়ার ফলেও সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া জোয়ারভাটার লবণাক্ত পানি প্রবেশ করে উপকূলীয় মাটিতে লবণাক্ততা বাড়িয়ে জলজ ও স্থলজ বাস্তু সংস্থানের জন্য হুমকি ডেকে আনছে। দেশের প্রচলিত ভূমি আইনের সঠিক প্রয়োগ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে টেকসই ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে, তবেই মহামূল্যবান এই ভূমি সম্পদের সংরক্ষণ ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করা যাবে। প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।